Hello, welcome back to a new blog. So this is Sandeep again. So আমি এখন আছি হচ্ছে সেন্ট্রাল কেএল সেন্ট্রাল স্টেশনে। So এখান থেকে আমি যাব হচ্ছে ইন্ডিয়ান লিটল ইন্ডিয়ান নামে একটা জায়গা। So এখানে গিয়ে কিছু এক্সপ্লোর করব এন্ড যেতে যেতে আপনাদের সঙ্গে কথা হবে। সুপার মলের ভিতর থেকে যাব কেএল সুপার মল এন্ড এটা হচ্ছে কেএল স্টেশন এন্ড এই স্টেশন থেকে সবাইকে মূলত যেতে হয় বিভিন্ন বিভিন্ন সাইড দুর্বলা ট্রেনগুলো এখান থেকে ছাড়ে। হাতে সময় কম, অনেক কম সময় নিয়ে আসলাম, যেহেতু আমার আবার জবে যেতে হবে, একটু সময় পেলাম, তো ভাবলাম আপনাদের জন্য কিছু ভিডিও তৈরি করি। ওকে, তো এখান থেকে কেএল সেন্ট্রাল থেকে সব জায়গাতে মোটামুটি যাওয়া যায় এখান থেকে। তো যেখানেই যাবেন কেএল সেন্ট্রাল থেকেই সব কিছু পেয়ে যাবে। তো আমি এখন এই নিউ সেন্ট্রাল যে সুপার মলটা এটার ভিতরে যাবো। এখানে ডিক্যাথলন আছে, এই যে তিনটে লাইন দেখতে পাচ্ছেন, এই তিনটে লাইন থেকে হচ্ছে যারা চোখে দেখতে পায় না ওরা ডিটেল ডিটেক্ট করতে করতে যায়। কফি হচ্ছে ইংল্যান্ডের বিখ্যাত একটা কফি শপ। তো উপর হচ্ছে ডিক্যাথলন, আমি ডিক্যাথলনে যাবো না। ইন্ডিয়ানস যে লিটল ইন্ডিয়ান নামে যে জায়গাটা ওখানে যেতে এখন একটু দেরি হবে। সো আমি ভাবলাম যে আজকে এই এনইউ সেন্ট্রাল সুপার মলের ভিতরটা ভিজিট করি এবং আপনাদের দেখাই বিভিন্ন জায়গা। তো নেক্সট দিন আমি আবার যাব হচ্ছে ইন্ডিয়ান যে লিটল ইন্ডিয়া নামের জায়গাটাতে। ওকে, সো এক্সপ্লোর উইথ মি। অনেক বড় সুপার শপ এবং সেন্ট্রালে এটা লিটল ইন্ডিয়া থেকে খুবই কাছাকাছি। আমার যে ফেভারিট শপটা ওটাতে যাবো, ম্যাক্স। ম্যাক্স হচ্ছে ম্যাক্স ফ্যাশনটা আর শুধু এখানে না, এটা মিডল ইস্ট ইন্ডিয়া এইসব প্লেসে বেশি আছে। তবে ইন্ডিয়াতে আমি ফার্স্ট, আমার ফেভারিট ব্র্যান্ড হচ্ছে এটা ম্যাক্স। ইন্ডিয়াতে আমি অনেক শপ করতাম এখান থেকে, আর হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি মিডল ইস্টের ব্র্যান্ড। ওকে, লেটস গো এন্টার টু দ্য ম্যাক্স। সো এটা লেডিস সেকশনে ঢুকছি, লেডিস সেকশন। তো এখানে রিজনেবল প্রাইসের মধ্যে লেডিস ক্লোদিং পাওয়া যায় এবং এটা তো একটা ব্র্যান্ড, সবাই দেখছেন এটা 39 রিংগিত।
তো ক্লোথসের কোয়ালিটি তো খুবই ভালো, বিকজ এটা হচ্ছে একটা চেইন রিটেল স্টোর, শুধু যে মালয়েশিয়াতে আছে তা না, এটা মিডল ইস্ট, ইন্ডিয়া বিভিন্ন প্লেসে আছে। অ্যান্ড রিজনেবল প্রাইসের মধ্যে আন্ডার ক্লোথসগুলো পাওয়া যায় এখানে, খুবই ভালো কোয়ালিটির ফেব্রিক্স, অসাধারণ। সো আমি শপিং করলে এখান থেকেই করি ম্যাক্সিমাম টাইম। দেখছেন এগুলো খুবই সুন্দর প্রোডাক্ট, ভেরি সফট। ওকে, এনজয়। এই ড্রেসগুলো মালয়েশিয়ান ট্র্যাডিশনাল ড্রেস, মেয়েরা পরে থাকে হিজাব, উইথ হিজাব অ্যান্ড লাইক বোরকা টাইপ সামথিং। ওকে, সো খুবই বিউটিফুল এই ড্রেসগুলো। এই ড্রেসগুলো মেয়েদের প্রফেশনাল ড্রেস, সো খুবই, এগুলো খুব একটা এক্সপেন্সিভ না, রিজনেবল প্রাইস। তো দেখতে এটা হচ্ছে 85 রিংগিত, সো খুব বেশি দাম না, সো 85 রিংগিত। সো আপনি এটাকে এই অ্যামাউন্টটাকে 25 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে মেবি 21-এর মতো। ওকে, সো এটাই প্রাইস, সো খুব বেশি এক্সপেন্সিভ না। সো এখন হচ্ছে আমি আছি স্পোর্টস সেকশনে, যেটা আমার খুব প্রিয় সেকশন। এখানে স্পোর্টস কোয়ালিটির সব ধরনের ক্লোদিংস পাওয়া যায়, যেগুলো সোয়েট কন্ট্রোল করে। সো আপনি দৌড়লে, জিম করলে বা ইয়োগা করলে সোয়েট কন্ট্রোলিংটা এসব ড্রেসে খুব ভালো থাকে এবং খুবই কমফোর্টেবল। সো এটাই, সো স্পোর্টস কোয়ালিটির প্রোডাক্ট এখানে সব পাওয়া যায় বেসিক্যালি, শু, লেডিস শুজ, এভরিথিং। অ্যান্ড সুবিধা হচ্ছে আপনি রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এটা একটা চেইন রিটেল শপ, একটা ব্র্যান্ড শপ, সো ব্র্যান্ডিংটাও থাকছে এবং প্রাইসটাও রিজনেবল থাকছে। অনেক প্রকারের কাইন্ড অফ শুজ আছে এখানে।
হ্যাঁ, এগুলো হচ্ছে লেডিস ব্যাগ, খুবই কম দামের মধ্যে পাওয়া যায়, 29, খুব ভালো কোয়ালিটি। এত ভালো কোয়ালিটি ব্র্যান্ড সব থেকে এত কম দামে অন্য কোথাও নাই। সো লেডিস ফুটওয়্যার 69 থেকে শুরু, বিভিন্ন ধরনের ফুটওয়্যার আছে এখানে। সো এটা হচ্ছে কিডস সেকশনে চলে আসলাম, ডান দিকে কিডস সেকশন। সো লেডিস শুজ বিভিন্ন কোয়ালিটি। সো এটা হচ্ছে কিডস সেকশন, কিডস শুজ, everything. Okay, just watch and enjoy. So men's section chole eslam, eta hocche men's footwear, the slipper gula. বিভিন্ন কোয়ালিটির স্লিপার এখানে আছে, সো খুবই ভালো কোয়ালিটির। সো এইটার সুবিধা হচ্ছে এই ম্যাক্স ফ্যাশন রিটেল শপটা, যে এখানে আপনি সব কিছু এক জায়গাতে পেয়ে যাবেন। ওকে, সো জাস্ট ওয়াচ অ্যান্ড এনজয়। বাট এটার একটা হোয়াইট হলে আমি নিতাম, কিন্তু এটার ব্ল্যাকটাই শুধু আছে, হোয়াইটটা আমি পেলাম না। সো কম্পারেবলি হোয়াইটটা দেখতে অনেক সুন্দর হতো ব্ল্যাকের থেকে। এই শুটা হচ্ছে আমার খুব ফেভারিট। সো নেক্সট টাইম গিয়ে এটা নিয়ে নেবো, দাম বেশি না। ওকে, দামটা হচ্ছে কত আমি দেখাচ্ছি আপনাদেরকে। হচ্ছে 89 to 90 সামথিং এরকম, আই রিমেম্বার। Yeah, 85, okay. Now, men's t-shirt section, it has a shop sports wear এখানে। আর আমি শুধু স্পোর্টস ওয়্যারগুলোই দেখি, কারণ এগুলো পলিস্টার, ইলাস্টিন অ্যান্ড ইয়োক থেকে এগুলো তৈরি। সো যার কারণে এগুলো সোয়েট কন্ট্রোল হয়। সো আমি মেনলি এই এই প্রোডাক্টগুলো ইউজ করি। কটন খুব একটা করা হয় না, সো কটনের সেকশন ডিফারেন্ট সাইডে। সো যা আমি এটাই দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, সো স্টে টিউনড উইথ মি। এই এই টি শার্টটার কালারটা কিন্তু খুবই ভালো, আর এইটাও ফেভারিট। এই এই সেকশনটা খুব ফেভারিট। সো এখান থেকে তিনটা
নিতে হবে নেক্সট টাইম যখন যাবো আমি। ওকে সি, ভেরি গুড কালার কম্বিনেশন। মেন্স ক্যাজুয়াল সেকশনে চলে আসলাম, এখানে ক্যাজুয়াল প্যান্টস শার্টস সব কিছু আছে। সো এনজয়। এটা এই কালারটা আর এই টাইপের প্যান্টগুলো আমার ফেভারিট। 1465। ইয়েস, ইটস মি। একটু পোজ নেওয়া হচ্ছে আর কি। চশমাটা ভালো। জিন্সের কোয়ালিটি এখানে ভালো। এই দুইটা আমার পছন্দ অ্যাকচুয়ালি। আবার স্পোর্টস কোয়ালিটির টি শার্ট সেকশনে চলে আসলাম। সো ওই কালারটা আমার খুব পছন্দ। হপফুলি নেক্সট টাইম যখন যাবো তখন নিব। ওকে গাইস, সো ভিডিওটা শেষ করবো এখন, কারণ আমি আবার জবের দিকে যাচ্ছি জব করতে। ওকে গাইস, সো ম্যাক্স থেকে বেরিয়ে আসলাম, অনেক কিছু দেখালাম আপনাদের। অনেক ভালো ভালো ক্লোজ আছে এখানে রিজনেবল প্রাইসের মধ্যে। সো যারা রিজনেবল প্রাইসের মধ্যে কিনতে চান ভালো ব্র্যান্ডের, সো আই রিকমেন্ড ম্যাক্স। ওকে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সো এই প্রাইস। ওকে গাইস, সো ভিডিওটা আজকের মতো শেষ হচ্ছি। থ্যাংকস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। গুড বাই।